আব্দুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তো আজকে যে রাত হয়ে গেছে, রাতের বেলা চলে আসছে। রাত আসলে আমার গরু নামতেও সময় লাগে না, বিক্রি করতেও সময় লাগে না। আসলে আমার জিনিস, আমি ভালো জিনিস এক টাকা বেশি দিয়ে ভালো জিনিস কিনি, আমার চাহিদা আছে। বেচার লাভ কম করে সেল বেশি দিই, তো সেই ক্ষেত্রে একটু রাতে আছে। তারপরেও পাঁচটা দেখাচ্ছি তোমার দর্শকে রাতে, তারপরেও তো আমার কালকের দিন পরে আবার মনে করো 10টার মতো নামবে। এগুলা পছন্দ হলে নিবে, না হলে আবার সামনে আসবে ইনশাল্লাহ, দেখবে নিবে, সমস্যা নেই। আমার সাথে যোগাযোগ রাখলে আমি তো হাইপার সেটের বাচ্চা খুব সীমিত লাভ করে আমি সেল দিতে পারবো। আচ্ছা 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 ভাইয়া, তাহলে আমরা দেরি না করে গরুগুলো দেখা দিব ইনশাল্লাহ। আব্দুল ভাই, সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ। আসলে জাতমানের কথা আমরা না বলি, কারণ যেহেতু আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছি, এগুলো দর্শকরা আসলে বিবেক বিবেচনা করে নিবে। তারপরে আপনি বলে দেন যে এটা কি জাতের গরু ভাইয়া? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এর পার্সেন্ট কতটুকু, এর পার্সেন্টের বাচ্চা এটা দর্শক দেখলেই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, যে গরু নামে আসলে দেখো বয়স কত, 16 মাসের মতো বয়স। আচ্ছা, বয়সটা আনুমানিক 16 মাস হবে। হ্যাঁ, লম্বা কি উঁচা কি আল্লাহ রহমতে, তারপরে দর্শক আসলে সরজমিনে দেখে নিতে পারবে। এমনি তো দেখা যাচ্ছে উঁচা কি আর লম্বা কি আর সব খরচ খরচ হয়ে যাবে, 5টাই লাভ হবে, এটা গ্যারান্টি দিলাম। ভালো জিনিস নিয়ে যাইতে হবে, মানে ওদের খরচ ওরাই চালাবে, তারপরে লাভটা থেকে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, খুব সুন্দর একটা কথা বললেন, পরামর্শ দিলেন দর্শককে। আর এগুলা বাচ্চা তো 4 মাস করে, পুরো 4 মাস করে লালন পালন করলে লসের কোনো জায়গা নেই আল্লাহর রহমতে। আচ্ছা, 4 মাস করে আপনি খাওয়া খরচ বাদে 440,000 টাকা আপনি এর থেকে লাভবান পাবেন আল্লাহর রহমতে, খাওয়া খরচ বাদে। আচ্ছা ভাইয়া, তো এটার দামটা কেমন পড়বে? এটার দামটা আছে তোমার 1,36,000 টাকা। 1,36,000 টাকা। মাদার শেপটা দেখাও দর্শকে, মাদার শেপটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। সিরিয়ালের 2 নম্বরে আসলে এটা কি বললো, পাহাড়ের সমান গরুটা, এটা জাতমান সম্পর্কে? এটা অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা আচ্ছা, এটা ক্রস ব্রিডের গরু। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের বাচ্চা। দর্শক, ক্রস ব্রিডের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর বডির একটা গরু। হ্যাঁ, এর দাঁড়াটা কি দেখতে হবে আল্লাহ রহমতের, এর দাঁড়াটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ, দর্শক দাবিটাও আসছে, আর পায়ের গিরিগুলো আল্লাহ রহমতে। আচ্ছা, পায়ের গিরাগুলো আমরা শুরুতে দেখাই, দেখাই দর্শক, পায়ের গিরাগুলো কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাআল্লাহ। আর নাভির অংশটা ভাইয়া, এমন তো সায়াল গরুরও আসে না অনেক সায়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, লাভিটা, গলার ঝোলটা, এর মাথাটা আল্লাহর রহমতে, আল্লাহ খুব সুন্দর নিয়ামতের ভিতরে দিয়েছে দেখো। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, আর মাথাটা একটু ভাইয়া যদি একটু ঘুরাইতে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা কত সুন্দর। শিংটার জন্য আসলে মানানটা আসতে হবে, মানানটা আসছে। জি জি, এগুলা গরু খামারে রাখলে আসলে একটা মানুষ ওই খামার বেড়াইতে আসলে ওই সব গরুর দিকে চায়া থাকবো, ঠিক আছে? আচ্ছা ভাই, বয়সটা কেমন হবে? এটার বয়সটাও ভাই 16 মাস, 16.5 মাস। 16 মাস, 16.5 মাস এমন হবে, এমন হবে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আসলে খাওয়ার কতটা নেশা, নেশা ঘাসটা নিচে পড়ছে ওইটা, মানে এগুলা বাচ্চা তো খাওয়ান দাওয়ানে খুব চালু। এগুলা বাচ্চা সচরাচর 2 মিনিট লাগে না চারি খাইতে, ঠিক আছে? একটা চারি পানি গুড়া ভুষা দিয়ে দিতে দিতে আর একটা দিতে দিতে ওইটার খাওয়া শেষ আল্লাহর রহমতে, বাচ্চা খুব খানে আলাই গেল বাচ্চা। আচ্ছা ভাই, এটার প্রাইসটা কেমন পড়বে? এটার প্রাইসটা আগে বাচ্চাটা দেখাও, মাদার শেপটা দেখাও, মাদার শেপটা দর্শক আপনি উঁচা লম্বা দেখতে পাচ্ছেন, সব দিক দিয়ে পারফেক্ট একটা শেপ। এর যে ফ্রেমটা আছে আল্লাহর রহমতে, দর্শক নিয়ে যাবে 4 মাসের ফ্রেমের পরে যত্ন করে এক লালন পালন করলে আল্লাহর রহমতে ভালো টাকা লাভ দেবে। এর ফ্রেমটা দেখো, জি জি জি, চামড়াটা দেখা যাচ্ছে, আসলে চামড়াটা ভাঁজ হয়ে রয়েছে, দেখাও এরমই দেখো, মাশাআল্লাহ, ঠিক আছে? সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ, এই গোটা তো খাওয়া দাওয়ার জন্য আরো পাগল দেখতে পাচ্ছি। প্রত্যেকটাই পাগল,
ঠিক আছে, প্রত্যেকটা গরু খানে আলা সুস্থ সবল জাত মান আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে, তো এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা তোমার 15 মাসের মতো প্লাস মাইনাস হবে। 15 মাস প্লাস মাইনাস বয়সটা হবে। আচ্ছা, আর জাত মানটা? এটা অস্ট্রেলিয়ান কোস্পিটাল গরু। আচ্ছা, এটা অস্ট্রেলিয়া? তার মানে খুব তাড়াতাড়ি এগুলা গরু মাংস বৃদ্ধি হয়, জানো না? খুব তাড়াতাড়ি মাসে 40-45 কেজি মাংস বৃদ্ধি হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ক্রস ব্রিডের একটা গরু। হ্যাঁ, মাজার সাইজটা তো ভাইয়া বেশ চওড়া এবং মোশার দেখতে পাচ্ছি। চওড়াই লাগবে, মাজার যত চওড়া হবে তত মাংস তাড়াতাড়ি বৃদ্ধি হবে। আচ্ছা, তারপরে আমার দর্শকদের একটু চামড়াটা দেখাই দিবেন। হ্যাঁ, এই যে সামনের গদ্দানটা দেখাও। জি জি জি। আর এই যে দেখো চামচুটা, দেখতেও মাশাআল্লাহ দর্শক চামড়া দেখতে পাচ্ছেন অনেকটা লুজ রয়েছে। এখন পায়ের গিরিগুলো আল্লাহর রহমতে মাশাআল্লাহ দেখা, পায়ের গিরাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে। পিছনের পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং মাদার শেপটা দেখাও দর্শকে। অনেক গরু আছে 6 মণ মাংস লাগিয়ে গেছে, মাশাআল্লাহ এটা তো একটা সুন্দর একটা প্রিন্ট আসছে গরুটাতে। জাতমান সম্পর্কে বলবেন আমাদের দর্শক। এটা হরিচরণ ফিজিয়াম, এটার প্রিন্ট তুমিও বলছো সুন্দর, আসলে সুন্দর আছে, আরো সুন্দর হবে যদি আরো 2 মণের সাথে লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি জি, দর্শক দেখতে পাচ্ছেন আরো 2-3 মণ যখন এর গায়ের সাথে লাগবে তখন এর গাউডাও এই দেখো এখনো কল দুধের পশমে দেখো। ঠিক আছে, এখনো কাটে নাই কইলাম, এগুলা পশম একদম ঝরি যায়, একদম ছোট ছোট ধীরে ধীরে পশম বাড়াবে, তখন এর কোয়ালিটি দেখতেও সুন্দর লাগবে, আর মাংস যে কত তাড়াতাড়ি বৃদ্ধি হবে। আর পায়ের গিরিগুলো দেখাও দর্শকে, পায়ের গিরাগুলো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, দাঁড়া মাজা দাঁড়া থাকা লাগবে, পায়ের গিরি থাকা লাগবে, এটাও সুন্দর বাচ্চা। আচ্ছা ভাই, আমরা একটু এই সাইডের প্রিন্টটা একটু দেখানোর চেষ্টা করব দর্শক। দেখাও এই সাইডের প্রিন্টটা, দেখাও মাজাটা, দেখাও দর্শক এই সাইডের প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, দাবিটা কত সুন্দর আছে আল্লাহর রহমতে, দেখাও মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা ষাঁড় বাচ্চা, প্রিন্টটাও চমৎকার আসছে এই সাইডেরও। হ্যাঁ তো ভাই, এটা সিরিয়ালের 4 নম্বর বাচ্চা, নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর আসছে, পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন, চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা বলে চলে আর কি। তো এইটার দামটা কেমন পড়বে ভাইয়া? এটার দাম দিচ্ছি, এটার দাম দিচ্ছি তোমার ওই 3 নম্বরটা আর এই 4 নম্বরটা লাটে দিচ্ছি। আচ্ছা, মানে জোড়া হিসাবে আমার দর্শক নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা লাটে তোমার দিচ্ছি 2,42,000 টাকা। 2,42,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, এই যে 2,42,000 যে দামটা চাইলেন আর কি, হ্যাঁ, তো এখানে কি কথা বলা যাবে কিছু? হ্যাঁ, তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নেবে, দাম তো বেশি হাতেও রাখি না এবং বেশি চাইও নাই আল্লাহর রহমতে। আচ্ছা, গরুর মাংসই তো আছে 4 মণ প্লাস মাইনাস মাংসই আছে গরুর। আচ্ছা, আর জাত মানের দিকে আল্লাহর রহমতে কি বলবো, প্রত্যেকটা গরু এসিআই হার্টের বীজের বাচ্চা, এগুলা বাচ্চা। ঠিক আছে, এগুলা বাচ্চা, এই দেখো এটার চামড়া কত পাতলা দেখো, এই দেখো মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা যাকে বলে আর কি। তো ভাইয়া, যে দামটা দিয়ে দিলেন, আমার দর্শক ভাই যদি কেউ চায় যে ভাই আমি 2টা নিতে পারতেছি না আমি 1টা নিব, হ্যাঁ সেক্ষেত্রে 1টাও নিতে পারবো, 1টাও আল্লাহর রহমতে আমার বেশি লাভ লাগবে না ভাই। আমার কথা হচ্ছে সেল বেশি আমার লাভ কম, আমি 20টা সেল দিই 2,000 করি আল্লাহর রহমতে, এই আলহামদুলিল্লাহ ভাই। আমার গরু প্রতি 10,000-12,000-5,000 লাগবে না, আমার কথা হচ্ছে আমি সেল দিব বেশি লাভ করব কম, তো সেই ক্ষেত্রে 1টা নিক আর 2টা নিক, আমি গরু প্রতি 1-2,000 লাভ করে সেল দিব, এবং যাকে দিব উনাকে ভালো জিনিস দিতে পারলে উনি লাভবান হলে ভালো দোয়া করবে এবং আবার আমার কাছে আসবে। আচ্ছা ভাই, তো আমরা 5 নম্বর গরুটা দেখি। হ্যাঁ ঠিক আছে। তাইদুল ভাই, সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ এই গরুটা তো খাওয়া দাওয়ার জন্য আরো পাগল দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটাই পাগল। ঠিক আছে, প্রত্যেকটা গরুই খানে আলা সুস্থ সবল জাত মান আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে, তো এইটার বয়সটা কেমন আসবে ভাই? এটার বয়সটা তোমার 15 মাসের মতো প্লাস মাইনাস হবে। 15 মাস প্লাস মাইনাস বয়সটা হবে। আচ্ছা, আর জাত মানটা? এটা অস্ট্রেলিয়ান কোস্পিটাল গরু। আচ্ছা, এটা অস্ট্রেলিয়া? তার মানে খুব তাড়াতাড়ি এগুলা গরু মাংস বৃদ্ধি হয়, জানো না? খুব তাড়াতাড়ি মাসে 40-45 কেজি মাংস বৃদ্ধি হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ক্রস ব্রিডের একটা গরু। হ্যাঁ, মাজার সাইজটা তো ভাইয়া বেশ চওড়া এবং মোশার দেখতে পাচ্ছি। চওড়াই লাগবে, মাজার যত চওড়া হবে তত মাংস তাড়াতাড়ি বৃদ্ধি হবে। আচ্ছা, তারপরে আমার দর্শকদের একটু চামড়াটা দেখাই দিবেন। হ্যাঁ, এই যে সামনের গদ্দানটা দেখাও। জি জি জি। আর এই যে দেখো চামচুটা, দেখতেও মাশাআল্লাহ দর্শক লুজ চামড়াটা দেখতে পাচ্ছেন অনেকটা লুজ রয়েছে। এখন পায়ের গিরিগুলো আল্লাহর রহমতে মাশাআল্লাহ দেখাও, পায়ের গিরাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে। পিছনের পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং মাদার শেপটা দেখাও দর্শকে। অনেক গরু আছে 6 মণ মাংস লাগিয়ে গেছে,
মাশাআল্লাহ কালোর মধ্যে একটা চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটার জাত মান সম্পর্কে বলবেন। এটা অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা আচ্ছা, অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের একটা গরু। হ্যাঁ, গরুটার এই যে কম্বলগুলো দেখো, সামনের ধারাটা, কম্বলটা, চামড়াগুলো খুব সুন্দর, আর গালও মিচমিচে, একদম মিচমিচে মহিষের মতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ভাই, এটা ক্রস ব্রিডের গরু? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন, ক্রস ব্রিডের একটা কিন্তু ষাঁড় গরু, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ। ভাই এটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা ষোলো মাস প্লাস মাইনাস হবে। ষোলো মাস প্লাস মাইনাস। হ্যাঁ, দর্শকদের একটু মাজার শেপটা আমরা একটু দেখাই দিই। মাজা তো আমার বাচ্চা, তো আমি সবসময় বলি আমার বাচ্চা মাজা, ছাড়া আমরা বাচ্চা সংগ্রহ করি। মাজার শেপটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ। এবং পাওগুলো যদি আপনাদেরকে দেখায়, পাওগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ। ভাই খাওয়া দাওয়ায় তো সুস্থ সবল থাকবে? হ্যাঁ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খাওয়া দাওয়ায় সব থেকে। আমার দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে ইচ্ছা মতো নিতে পারবে, নিতে পারবে। তার কারণ আর আমাদের তো, আমাদের তো আসলে খামারের ব্যবসা যেমন তেমন আমরা হাটের ব্যবসায়ী, বিশটা পঁচিশটা নিয়ে আসি, দুই টাকা কম বেশি হাটে বিক্রি করে দেই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া যেহেতু আমরা এক এক করে পাঁচটা গরু দেখালাম দর্শকদের উদ্দেশ্যে, একদম নতুন কালেকশন, একদম নতুন, প্রত্যেক সপ্তাহে আমরা বিশটা পঁচিশটা কালেকশন করি এবং আল্লাহর রহমতে সেল দেই। আর আমি তো হাটের ব্যবসায়ী, তারপরেও কোনো খামারি গৃহস্থ ভাইরা যদি আমার থেকে একটা দুইটা লাট ধরে নেয়, তা আমি সীমিত লাভে বাচ্চাগুলো সেল দিতে পারবো। আর অনেকে খামারিরা বলে যে আসলে খামার দিয়ে লাভ হয় না, লাভ হয় না, লাভ ওই পঞ্চাশ হাজারের গরু, ওই গোয়াচুকা গরু নিয়ে যায়, ছয় মাস খাবায় ওই ষাট হাজার বেচবেন না। জিনিস ভালো, টাকা দিয়ে ভালো জিনিস নিয়ে যান, তিন মাস চার মাসের কোর্স দেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে ভালো কিছু দিবে, লাভবান করবে। আচ্ছা ভাই, এই পাঁচ নাম্বার বাচ্চাটার দামটা বলে দিবেন আমার দর্শক। এটার দামটা আছে তোমার এক লক্ষ ষোলো হাজার টাকা। এক লক্ষ ষোলো হাজার টাকা। হ্যাঁ। আচ্ছা আমার দর্শক ভাই, এখানে তো কিছু কথা বলে নিতে পারবে? হ্যাঁ, তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম হালকা কিছু আমি হাতে রাখছি, ওটা দাম করে নিতে পারো। আচ্ছা তো ভাই, এক এক করে আমরা যেহেতু পাঁচটা গরু দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে, তো দর্শকরা তো নিতে পারবে এগুলো? হ্যাঁ ইনশাআল্লাহ। এগুলা আমার ছিল নয়টার মতন ছিল, এখন পাঁচটা দেখালাম, নয়টা আমার চারটা সেল হয়ে গেছে। আবার আমার পরশু দিন আবার নামবে, তো আমার মঙ্গলবারে আবার মনে করো বারোটার মতন ইনশাআল্লাহ গরু আবার হবে। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনি নিয়মিত একজন মানুষ আমার চ্যানেলে, আসলে নতুন ভাবে চেনানোর কিছুই নাই, তারপরেও যেহেতু নতুন দর্শক যেহেতু যুক্ত হচ্ছে প্রতিনিয়তই, তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম, আর আমার ফার্মের নাম আনিফা ডেরি ফার্ম। আর আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের একশো গাছ ফাঁকে আমার বাসা, খাবার একসাথে। আচ্ছা ভাই, আর আপনার যে দুইটা নাম্বার রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ, দুইটা এখন দুইটা নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দিই। আর দুইটা নাম্বারে মূলত এখন আমার ওই আগের নাম্বারটা সমস্যা হওয়ার কারণে আমার এই যে 61 নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটা এই এক নাম্বারে খোলা আছে। আচ্ছা, তার মানে একটা নাম্বার দিলে কি হবে? হ্যাঁ, 018-91-69-64-61 এটাই ইমো হোয়াটসঅ্যাপ, দুইটাই আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, তাহলে আমরা ওই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আমার দর্শক ভাই, তারপরে পছন্দ হলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি। আচ্ছা ভাই, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।